ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বটতলি বাজার এলাকায় শনিবার সন্ধ্যাটাতে। জানা যায়, আহত ব্যক্তি তথা দিলীপ কুমার দেব, বয়স 61, মহারানীপুর বটতলি বাজার থেকে বাড়ি ফেরার পথে কোনো এক গাড়ির ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে তেলিয়ামুড়া দমকল বাহিনীর খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। গাড়িটার কি কিছু বাড়ি দিছে? শুনছি গাড়ি ফাবরিক কইছে যে গাড়ি বাড়ি দিছে, গাড়িটা পাওয়া গেছে না। কোন জায়গার মধ্যে? কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস তেলিয়ামুড়া একজন ব্যক্তিকে নিয়ে এসছে ড্রাঙ্কের অবস্থায়। ওনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনারা বলতে পারে না। ব্যক্তির নাম দিলীপ কুমার দেব, 61 বছর বয়স, বাড়ি নেতাজিনগর তেলিয়ামুড়াতে। ওনার ডান পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য। কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি ফায়ার সার্ভিস যায় না, আমরাও বলতে পারছি না, ইভেন দো বাড়ির লোক বা উনি নিজেও বলতে পারছেন না। অ্যাকচুয়ালি হয়তো বা একটু অবিনস্ত অবস্থা আছেন। তো আমরা ওনাকে প্রাথমিক চিকিৎসার পরে এখন আগরতলাতে জিবিতে রেফার করার সিদ্ধান্ত নিয়েছি, নেতাজিনগর তেলিয়ামুড়া। কীরকম আহত হয়েছে? ডান পাট গোড়ায় নিচ থেকে সম্পূর্ণভাবে গুরুতর আহত।